জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গঙ্গা থেকে 50 মিটার দূরে আমবাগানের মধ্যে কিছুটা অংশ মাটি বসে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা রাছুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল নাগাদ বিষয়টি গ্রামবাসীদের নজরে আসে। আমবাগানের মধ্যে বেশ কিছুটা অংশে মাটি বসে যায় এবং সেটি সুড়ঙ্গের মতো। ঘটনাটি জানাজানি হতেই গ্রামের লোকজন ছুটে আসে তা দেখার জন্য। গঙ্গা থেকে 50 মিটার দূরে এই মাটি বসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীদের অনুমান, তাহলে কি গঙ্গার পাড়ের মাটি ভেতরে ভেতরে বসে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে প্রশাসন যদি এর দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে হঠাৎ করে হয়তো সমস্ত কিছুই জলের তলে তলিয়ে যেতে পারে। এই আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। হঠাৎ দেখে এখানে একটা বিশাল বড় গর্ত। যেহেতু আমরা আশুয়াবাসী, আর আশুয়াবাসী গঙ্গার কবলে অনেকবার পড়েছে, অনেকবার গঙ্গা ভাঙন হয়েছে, ওই জন্য অনেক আতঙ্কে আছে। আর বাচ্চা ছেলে, কয়েকটা বাচ্চা ছেলে নিচে নেমেছে, তো গর্তটা সুড়ঙ্গ আকারে নদীর দিকে যাচ্ছে, আর এটা মোটামুটি নদীর ধারেই অবস্থিত। ওই জন্য আশপাশবাসী অনেক আতঙ্কিত আছে, প্রশাসন যাতে ঠিকঠাক ভাবে ব্যবস্থা নেয়। এটা কি আছে না আছে, গর্তটা হঠাৎ হলো কেন, এরকম তো গর্ত আগে কোনোদিন ছিল না। এই গর্ত দেখে মানুষ আতঙ্কে আছে, আমরাও আতঙ্কে আছি, যাতে প্রশাসন যাতে ঠিকঠাক ভাবে ব্যবস্থা নেয়। গর্তটা কেন হয়েছে, কি জন্য হয়েছে।